দেওয়াল লিখন করে শুধু ভোটে জেতা যায় না, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী প্রকল্পগুলি দেখে ভোট দেবেন। পঞ্চায়েত ভোটে বিপুল ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেস, এমনটাই মন্তব্য করলেন জেলা তৃণমূল কংগ্রেস সহ সভাপতি অরিন্দম সরকার। তিনি আর কি কি বলেছেন শুনে নেব। বিজেপি দেয়াল লিখন শুরু করে দিয়েছে, আপনাদেরকে ময়দানে এখনো দেখা যাচ্ছে না, কারণ কি আপনাদের এখনো প্রস্তুতি নেই? বিজেপির নরেন্দ্র মোদী বা অমিত শাহ স্ট্র্যাটেজিতে তো আমরা ভোট লড়ি না, আমরা ভোট লড়ি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি অনুযায়ী। সেই স্ট্র্যাটেজিতে আমরা দেয়াল লেখন আদৌ করবো কি না সে নিয়েও আমাদের চিন্তা আছে, করলেও দু একটা হতে পারে। আমরা আমাদের স্ট্র্যাটেজি মতোই ভোটটা করি। দেখতে পাচ্ছেন না আমাদের যিনি নেতা, তিনি তো অলরেডি দু মাস ধরে পথে নেমে কোথায় কী স্ট্র্যাটেজি করতে হবে অলরেডি করে দিয়ে চলে গেছে। বিজেপি তল হাতড়াতে থাকবে, খুঁজে পাবে না কিছু। ভোটে দেখবেন বিপুলভাবে তৃণমূল জয় হবে, এই নিয়ে কারো কোনো চিন্তার কোনো অবকাশ নেই। তাহলে আপনাদের প্রস্তুতি কতটা আছে, কতটা আছে? প্রস্তুতি তো আমাদের সারা বছরই থাকে। তৃণমূল কংগ্রেসের পাড়ায় পাড়ায় বুথে বুথে সংগঠন শক্তিশালী, এই জন্য আলাদাভাবে ভোটের জন্য আমাদের যে প্রস্তুতি করতে হয় এমনটা নয়। এবারে পঞ্চায়েতে তাহলে আপনাদের রণকৌশল কী হবে? দেখুন, আমাদের আলাদাভাবে পঞ্চায়েত বিধানসভা বা লোকসভার জন্য কোনো আলাদাভাবে রণকৌশল করার বিষয় থাকে না। আমাদের সারা বছর মানুষের সাথে যোগাযোগ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের কাজ, মানুষের কাছে ঘরে ঘরে যে পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ, সেটাকে হাতিয়ার করি আমরা বরাবর ভোটে লড়ি। মানুষের স্বার্থে থাকা যে মুখ্যমন্ত্রীর নীতিগুলো সেগুলোকে নিয়েই আমরা প্রত্যেক ভোটে যাই, এই ভোটেও যাব। প্রত্যেক ভোটেই আমরা সাকসেস হয়েছি এবং এই ভোটেও আমরা ব্যাপক সাকসেস। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।